অনাদির আদি প্রাণ গোবিন্দকে নিয়ে করতে চাই বর্ণনা। কি বলবো আপনাদের, ঠাই আজকের মঞ্চে যতক্ষণ পর্যন্ত আমরা থাকব দুই ভাই, একজন হবে কৃষ্ণ কানাই, আরেকজন হব আমরা এই মঞ্চের নারদ গোসাই। বুঝলেন ভাইরা, আমার দিকে তাকান, ওদিকে তো পরে দেখবেন, মঞ্চে তো আসবে। যতক্ষণ মঞ্চে আমরা দুই ভাই থাকব, এই ভাই সম্পর্কটা দূরে রেখে উনি হবে এখন থেকে এই মঞ্চের কৃষ্ণ কানাই, আর আমি তার বিপক্ষের একজন হয়ে মানে নারদ গোসাই। দুজন দুই পক্ষে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু কথা কথোপন আলোচনা করব। আজকে যখন দাদাকে মঞ্চে পেয়েছি, অবশ্যই তার কাছ থেকে কিছু বের করার চেষ্টা করবো, নাকি বল? হরিবল হরিবল। না আপনারা কি বলেন, যারা গানের উপর গান গাইবো কোনটা? এই আলোচনাগুলো হবে তো? বা কেন না, গানে হচ্ছে জ্ঞান, সুর হচ্ছে মানুষের মনের খোরাক, তাই না মা? গানের পৃষ্ঠে গান গেলে সারা রাত কেটে যাবে, গান শেষ হবে না কিন্তু। কিন্তু গানের মধ্যে যে মূল বস্তুটা লুকিয়ে থাকে সেটাকে পাওয়া যাবে না। পাওয়া যাবে কোথায়? নাকি আমাদের আজকের মঞ্চের যিনি, এরকম গোসাই লোক পাইলে তাহলেই পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। তো যাক, আগেই ভুল ত্রুটি মার্জনা করে দেবেন আমার দাদা ভাই, আগে জানাই এইবার একটা গান ধরি, আর যতক্ষণ মঞ্চে থাকবো নারদ ঋষি হয়ে আমার প্রভুর কাছে কয়েকটা কথা জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করলে ভুল হবে, মানে আমার মনের যেটা বাঞ্ছা সেটা বলবো, উনি সেটাকে পরিষ্কার করে দেবে। কারণ প্রশ্ন করতে পারবো না, জিজ্ঞাসা করাও সম্ভব না, তাই কি না? হরি বল হরি। এই দাপর যুগে, আমাদের এই দাপর যুগে আমার ভগবানের কিছু মানে কাম আমার চোখে ভালো লাগে না। কেমন? আমরা সকলে ভগবানের হাতে সৃষ্টি, তাই কি না? এই পৃথিবীতে আমরা যা দেখি, গাছপালা ইত্যাদি ইত্যাদি, সব ভগবানেরই হাতের। তিনি বলেছেন জন্য চলে, উনি চলায় জন্য চলে, উনি বলায় জন্য বলে। তাহলে এত কিছু হওয়ার পরে ভগবানের কিছু আমি কমতি দেখতে পাই, কেমন কমতি? সেই জায়গায় যাই, তুমি যখন এলে আসার সময় সকলকেই নিয়ে এসেছো, কিন্তু তুমি যখন এলে তখন তোমার কিছু কর্ম আমার চোখে ভালো লাগে নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে গানটা ধরি। তুমি সবই করতে পারো, তোমার বিচারকে মানে না মানে না, বিচার করো সলোয়ানা ও গো দয়াল, বিচার করো সলোয়ানা। সবই করতে পারো, ন্যায্য বিচার করো, সবই করতে পারো, ন্যায্য বিচার করো, তোমার বিচার কেউ মানে না মানে না, বিচার করো সলোয়ানা ও গো দয়া, বিচার করো সলোয়ানা।
শ্রীকৃষ্ণ সর্বে সর্বা, তাই কিনা? এই যে এত বড় একটা পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি, এত বড় ব্রহ্মাণ্ডের মধ্যে এত জায়গা থাকতে, এত জায়গা থাকতে এত ধাম, এত তীর্থধাম, এত বন বাগান গাছপালা ইত্যাদি ইত্যাদি সব জায়গা থাকতে তিনি করলেন কি? দ্বাপর যুগে যখন এলেন, এলেন কোথায়? নাকি কারাগারে। কারাগারে মানে পৃথিবীতে এত বড় জায়গা দেখতে আর কোনো জায়গায় খুঁজে পায় নাই, চোখেও পড়ে নাই, পড়লো কোন জায়গায়? নাকি কারাগারে। কারাগারে এসে জন্মগ্রহণ করল। আমি জানতে চাই তোমার ঠাই পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি কেন, কি কারণে ওই কারাগারে এসে জন্ম নিলে গো? কারাগারে থাকে কারা? কারাগারে থাকে চোর লুচ্চা বনবাস গুন্ডা যারা, নাকি? কারাগারে থাকে কারা? চোর লুচ্চা বনবাস গুন্ডা যারা, এদের যখন পুলিশে ধরে নিয়ে যায় কারাগারে পড়ে, আমি জানি যে কারাগারে শয়তানরাই থাকে, তার মানে তোমার অপরাধ ছিল যে তুমি এত কিছু থাকতে ওই কারাগারের মধ্যে জন্মটা নিলে। তুমি নিশ্চয় একটা আসামি, নাকি? আসামি যদি না হবে তো কারাগারে জন্ম নিবে কারণটা? জন্ম নিলে ভালো কথা, জন্ম নিতে গেলে কি লাগে বলো? এই যে লাইটটা জ্বলছে যেমন, এই লাইট জ্বালাতে গেলে দুইটা তারের দরকার পড়ে না? দুইটা তারের দরকার পড়ে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই নেগেটিভ পজিটিভ যখন এক জায়গায় হয় তখনই গিয়ে লাইটটা জ্বলে। তাহলে তোমার মা ছিল এক ঘরে, তোমার বাবা থাকে আরেক ঘরে, তুমি যদি জন্ম নিলে গোসাই বলে যাবে আবার আই, ওই জায়গায় তো সংযোগ হলো না, কেমন করে তোমার জন্মটা হয়? নাকি বাবার বিষয়? বাবা এক ঘরে, মা এক ঘরে, ধীরে ধীরে বাজে। বাবা এক ঘরে, মা এক ঘরে যদি সম্মিলন না হয়, রজে বীজে একত্র না হলে সন্তান জন্মগ্রহণ হয় না। তাহলে তুমি কেমন করে জন্ম কেন জবাবটা দাও? অবিচার কি দেখতে পাই? যখন তুমি জন্মগ্রহণ করলে দৈবকের উদরে মা ছিল তোমার ঘরে, কিন্তু মায়ের ঘরে থাকলেও না, তার স্তন পর্যন্ত পান করলে না, অপরাধটা কোন জায়গায়? আমি এতটুকু ভালো করে জানি, আমরা সবাই বুঝি তাই, যে যে কোনো সন্তান যদি একবার জন্ম নেয় সে মা ছাড়া কাউকে বোঝে না। শোনো শোনো গো ভগবান, আমি তোমারে জানাই, এ হন কর্ম কেন তোমার আগামী দেখিবার উপায়। যখন জন্মগ্রহণ করলে দৈবকের উদরে, কিন্তু মায়ের অপরাধ কি ছিল? মাকে ছেড়ে তুমি চলে গেলে, গেলে ভালো কথা, কোনো দুঃখ নাই। যখন তুমি জন্মগ্রহণ করেছিলে, মা এক ঘরে, বাবা এক ঘরে, তাহলে এই যে দুই নাম্বার জিজ্ঞাসাটা রয়, যখন তুমি জন্মগ্রহণ করলে তখন আমি চারখানা হাত তোমার দেখতে পাই, চারখানা হাত। এই চারখানা যখন তুমি ধারণ করে জন্ম নিলে, জন্ম নেওয়ার পর নন্দালয়ে যখন তুমি যাও, নন্দালয়ে কিন্তু তোমার আর দুইটা হাত দেখতে পাই না, শুধু দুইটা হাত দেখতে পাই। শোনো শোনো ও গো কৃষ্ণ, তোমায় বলে যাই, আমার মনের মধ্যে এই যে সংশয় জাগে, এই সংশয় ঘুষাও দে আমায়। তুমি যখন জন্ম নিলে, ওই না তোমার চারো হাত দেখি বাদে পাই, নন্দালয়ে যাওয়ার পরে দুইখানা হাত দেখি গোসাই, আর দুই হাত গেল কোন জায়গায়? প্রথমবার তুমি কেন কংসের কারাগারে জন্মগ্রহণ করলে? তোমার কি অপরাধ ছিল? এক, মায়ের গর্ভে তুমি জন্মগ্রহণ করলে, মায়ের অপরাধটা কি? তুমি মাকে ছেড়ে চলে গেলে, অথচ এই নন্দালয়ে যখন তুমি যাও, তার ঘরে তো তুমি জন্ম নেও নাই, সে কি পূর্ণ করেছিল যে তোমাকে তার গর্ভে না পাওয়ার পরেও তোমাকে নিজের হস্তে বড় করেছিল? এই যে কয়েকটা কথার জবাব আমি জানতে চাই। প্রথম
প্রথম দিন আর প্রথম আসরে বেশি কথা বলার নাই যে প্রয়োজনে ভাই। এরপরে দেখি আমার গোবিন্দ এখন ওই নয় যে আসরে আসিবে, তাহার মনের ভাব কত আছে আজ বলিয়া জানাবে। বেশি কথা বলার দরকার নাই বাবা, প্রথম আসর প্রথম দিন, অল্প অল্প শুরু করতে চাই। আজকের বিপক্ষের ভাবকে যিনি, তিনি অতীব জ্ঞানীগুণী, আমার ভগবান হলেন তিনি, তার কাছে কয়েকটা কথা রেখে যাই, অবশ্যই সমাধান করবেন আজ এই সভায়। থাক থাকে বেশি কথার নাই প্রয়োজন, আমার প্রথমে বাবা আমি করি সম্বরণ। এর থেকে কেন আমি বলতে যাব বেশি, ভগবান এসে আমাকে করতে পারে বেশি। এই পর্যন্ত রাধাকান্তের শরীর আমাকে দেখেই বুঝতে পারতেন আমি একটা ছোট্ট মানুষ। আসলে আমি এত ছোট ছিলাম না, সত্যি কথা বাবা, আমি একটু লম্বাই ছিলাম, মোটামুটি এতখানি লম্বা ছিলাম আগে। তাই বাউল গানে যেদিন থেকে নেমেছি, যখন থেকে ধীরে ধীরে যার সঙ্গে এখন গান করতে যাই, যার সঙ্গে আমার গান পড়ে, না হয় কৃষ্ণের ভূমিকা দেবে, না হয় রামের ভূমিকা দেবে, গুরুর ভূমিকা দেবে, এইভাবে ভূমিকা দিয়ে এত বড় বড় বোঝা আমার মাথায় চাপিয়ে দেয়, সেই বোঝা বহন আমি করতে পারি না, খুব কষ্ট হয়। অত বড় বোঝা মাথায় নিতে নিতে ধীরে ধীরে আমি এখন ছোট হয়ে গেছি বাবা, আগে ছোট ছিলাম না, আগে বড়ই ছিলাম। তে যা হোক, বোঝা যত বড়ই হোক, এই বোঝা আমাকে বহন করতেই হবে, যত কষ্টই হোক। কেন, নইলে গীতার পাতা মিথ্যা হয়ে যাবে, নইলে ভগবান, নইলে ভক্তের অপমান হবে। তা আমার যত কষ্ট হোক, সেই ভক্তের মান রাখার তরে, গীতার বাণী সত্য প্রমাণ করার তরে এই বোঝাটা আমার মাথায় বহন করতেই হচ্ছে। কারণ গীতায় লিখেছেন, দেখবেন নবম অধ্যায়ে লেখা আছে 22 নম্বর শ্লোকে, অনন্যাস চিন্তান্তমাং যে নাপাজ্য পাশতে তেষাং নিত্যায় অভিযুক্তানাং যোগক্ষমম বহম মহম। যে ভক্ত সমস্ত কিছু ভগবানের চরণে অর্পণ করে দেয়, তার বোঝা ভগবান নিজে মাথায় করে বহন করেন। তাই যেহেতু আমাকে কৃষ্ণের ভূমিকায় দিয়েছে, আগেই বাবা ক্ষমা ভিক্ষা চাই, এক ভগবান কৃষ্ণের ভূমিকা পালন করা আমার পক্ষে সম্ভব নয়। কৃষ্ণ, কৃষ্ণ শব্দের মানে কি? কৃষি শব্দ হচ্ছে সর্ব, আর ন শব্দ হচ্ছে আত্মা। যিনি সর্ব আত্মা তিনি হচ্ছেন কৃষ্ণ। তাহলে আমি আমার নিজের আত্মাই রাখতে পারি না বাবা, তা আমি কেমন করে সর্ব আত্মা হব? তাই কৃষি শব্দ হচ্ছে সর্ব, আর ন শব্দ হচ্ছে আত্মা, কৃষ্ণ হচ্ছে সর্ব আত্মা। তাই শাস্ত্রে লিখেছেন, প্রাণ হি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণনে ধার্যায়তে লোকং সর্ব প্রাণময় জগৎ। অর্থাৎ প্রাণরূপে আত্মারূপে সমস্ত জীবদেহেই ভগবান কৃষ্ণ বিরাজ করছেন, তাই তিনি সর্ব আত্মা। এই ভূমিকা পালন করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই, কিন্তু ওই যে বললাম ভক্তের মান রাখার তরে আমাকে পালন করতে হচ্ছে। আমার বিপক্ষে ভাবুক আজকে নারদ এক জায়গায় বললেন, নার শব্দ হচ্ছে জল, জলকে যেমন বাদ দিয়ে আটকানো যায় না, তদ্রূপ নারদকেও আটকানো যাবে না। আর অন্য জায়গায় আবার বললে, নারদ শব্দের অর্থ হচ্ছে দমন করা। তাহলে কি দমন করা? নারদ মুনি বলে গেলেন, না কৃষ্ণের অনেকগুলো কাজ আমার ভালো লাগে নাই। না ভালো লাগবে না তো, ওই যে নারদ শব্দের অর্থ দমন করা। কি দমন করা? কাম দমন করা,
লোভ দমন করা, লালসা দমন করা, এগুলো দমন করা। তাই নারদ মুনি যিনি এ সমস্ত ইন্দ্রিয়গণ দমন করেছেন তিনি, তাই তার কাছে অবশ্যই ভালো লাগবে না। কারণ কাম তো তার ভালো লাগবে না, ক্রোধ তার ভালো লাগবে না, লোভ তার ভালো লাগবে না, লালসা তার ভালো লাগবে না, মোহ তার ভালো লাগবে না। এগুলো ভালো লাগার কারণই না। তাই সেই নারদ মুনির সঙ্গে আজকে আমার লড়াই। তবে লড়াইয়ের আগে নারদরে ছোট্ট একটা ডোজ দেই বাবা। বললেন, আমি নারদ ঋষি, নারদ ঋষি। অনেক মুনিদের আমরা নাম পাই, গর্ভমণি, আস্তিক মণি, কুণ্ডল্যমণি, বর্ধিক্যমণি, এমনিভাবে অনেক নাম আমরা, কিন্তু বিশ্বামিত্র মণি ইত্যাদি ইত্যাদি, এই মুনি আমরা টাইটেলটা নাম পাই, কিন্তু নারদ ঋষি, এই ঋষি টাইটেলটা কেন হলো বাবা? নারদ মুনি না হয়ে নারদ ঋষি। মুনি হয় কিসে? যারা ভগবানের সাধনা করে, সাধনা করে তার নিজের পিতৃসত্তা সেই মুনিকে যে ধরে রাখতে পারে, সেই মুনিকে যারা জয় করে তারা হয় মুনি। এটা আমরা বুঝলাম, কিন্তু ঋষি হয় কি করে? যাব সেই জায়গায়। জয় গুরু। খুব মূল্যবান কথা জিজ্ঞাসা করেছেন, গানও সুন্দর করেছে। তুমি সবই করতে পারো, ন্যায্য বিচার করো, তোমার বিচার দয়াল, কেউ মানে না মানে না, তুমি বিচার করো ষোলো আনা। নারদের মনে হচ্ছে ভগবান কৃষ্ণ সঠিক বিচার করে নাই। কেন করেনি? এই বিশ্ব জগতে ক্ষুদ্র বসে দিলা বেশি নাই বাবা, আর ওই আছে না, তার আর একটু পরে এসে ফেরত নিয়ে। যাই হোক, যেভাবেই দেখ না কেন বাবা, তাও তো বাবা 3 টাকা, ভালো একটা বিস্কুটের দাম হয়ে গেছে, অসুবিধা নাই, ঈশ্বর যেন মঙ্গল করে। কেন ভালো কর্ম করে নাই? এই বিশ্বজগতে তার সবাই ভক্ত, হ্যাঁ সবাই ভক্ত। তার মধ্যে ভক্ত আছে 64 প্রকারের ভক্ত, সেই 64 প্রকার ভক্তের মধ্যে 4 প্রকার ভক্তকে ভগবান কৃষ্ণ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 4 প্রকার কি? জ্ঞানী, জিজ্ঞাসু, তত্ত্বন্যাসী, সেবাপরায়ণ। এই 4 প্রকার ভক্তকে ভগবান শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু ভক্ত আছে 64 প্রকারের জগতে। তাহলে কেহ কাঁদে, কেহ গাছতলায়, আবার কেহ সাততলায়, কারো খাবার কোনো অভাব নাই, খেতে পারছে না, আবার কেউ না খেয়ে মারা যাচ্ছে। এমনিভাবে বিশ্বজগতে আমি কেন দেখতে পাই? তাহলে তোমার বিচারটা সঠিক হয় নাই, বিচার তুমি ভগবান সঠিক করছো না। ও নারদ মুনি, তোমার ভুল ধারণা। গীতায় কি লিখেছে জানো? ন কীর্তিতং ন কর্মাণি লোকস্য শ্রীজ্যোতি প্রভু, ন কর্ম ফলং সংযোজনং সভাবস্তু প্রবর্ততে। অর্থাৎ ভগবান কৃষ্ণ বললেন, আমি কাউকে পাপ দেই না। ভগবান কৃষ্ণ বললেন, আমি কাউকে দুঃখ দেই না। ভগবান কৃষ্ণ বললেন, আমি কাউকে সুখ দেই না। তাহলে ভগবান দুঃখও দেয় না, কষ্টও দেয় না, ভগবান সুখ দেয় না, ভগবান পাপ দেয় না, ভগবান পুণ্যি দেয় না। তাহলে জীব জগৎ ভোগ করে কেন বাবা? তারপরেও লেখা আছে, কর্মানং বাধ্যতং বুদ্ধি, জীবের কর্ম অনুযায়ী যে জীবের ফল।
যে যেমনটি কর্ম করে সে তেমনটি ফল ভোগ এই বিশ্বজগতে করে। এই জায়গাটা কৃষ্ণের হাত নাই। আমি যদি ভালো কর্ম করি তাহলে ভালো ফলটা তো বাবা আমি পাবো নাকি? ভালো কর্ম করেছি বলে ভালো ফলটা আমি পেয়েছি এটা কৃষ্ণ আমাকে করে দেয় নাই বাবা, আমাকে করতে হয়েছে। আর আমি যদি চুরি ডাকাতি করি, ছেঁচড়ামি করি, বদমাশি করি তাহলে কি হবে? তা খারাপের ভাগিটা আমি হব, এটা ভগবান কৃষ্ণ করে দেয় নাই। আমি যদি রাত দিন পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে যদি আমি সাততলা বাড়ি দেই এটাও ভগবান দিল না, এটা আমি পরিশ্রম করেছি টাকা পয়সা রোজগার করেছি তার বিনিময়ে আমার তিনতলা বাড়ি হয়েছে। আর আমি যদি মনে করি না আমি সারাদিনে এক পয়সা রোজগার করবো না, ঘরে বসে বসে খাবো, তাহলে আমার টাকা পয়সাও রোজগার হবে না, আমার ওই কুড়ে ঘর কোনো দিন তিনতলাও হবে না। হবে মা? বসে বসে খেলে হবে? কোনো কর্ম করলাম না তাহলে ভগবান এসে আপনার তিনতলা বাড়ি করে দেবে না। তাই যে যেমনটি কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। তাহলে বিচার কিসের ভালো দেখো নাই নারদ? আমি ভাবি তাই অন্তরে। একজন চাষি আছে, একটু কথা বললে অসুবিধা আছে বাবা? একজন চাষি জমির আইলে ভক্তি করে মা বসুমতীকে বলছেন, ও মা বসুমতী তুই এত কৃপণা কেন? আমি পরিশ্রম না করলে, মাথার ঘাম পায়ে না ফেলে, না ফেললে পরে তুই আমাকে এক দানা সর্ষা দিস না, ফসল দিস না? ওমা বসুমতী তুই তো সব দিতে পারিস। বসুমতী হেসে বলছে, ওরে খ্যাপা কথাটা ঠিক বলেছিস, আমি তোকে দিতে পারি, তোকে গোলা ভর্তি ধান আমি দিতে পারি, গোলা ভর্তি গম দিতে পারি, সর্ষে দিতে পারি, দিতে পারি। তাহলে বিচার কর তোর কর্মের কি হবে, তোর কর্মের কি হবে, কর্মের বিচার কি করে হবে? ভগবান তোকে কি দেয়নি? তোর চোখ দিয়েছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ণ দিয়েছে, দশ ইন্দ্রিয় দিয়েছে। ভগবান দিতে তোকে কিছু বাকি রাখে নাই। তাহলে ভগবান সব কিছু তোকে দিয়েছে, এদেরকে কাজে লাগা, এদেরকে কর্মে লাগা, তবেই না কর্মফলটা পাবি। এদেরকে কাজে না লাগিয়ে যদি জমির আইলে দাঁড়িয়ে আমার কাছে সর্ষে চাষ আমি দিতে পারি কিন্তু দিতে পারি না কেন, তোর কর্মের বিচার কি করে হবে? তাই কর্ম কর, কর্মানং বাধ্যতাং বুদ্ধি। একটা গানের মধ্যে যাই, তারপরে ওর কথা একটু একটু করে জবাব দিয়ে যাই, কেমন? হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই কৃষ্ণ কৃষ্ণ বল ও মন ময়নারে, হবে রে তোর পারে রে সম্বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বল ও মন ময়নারে, হবে রে তোর পারে রে সম্বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বল ও মন ময়নারে, হবে রে তোর পারে রে সম্বল, হবে রে তোর পারে রে সম্বল, হবে রে তোর পারে রে সম্বল।
ভগবান কৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিল তাই এই কথা নারদ মুনি ভগবান কৃষ্ণের কাছে জিজ্ঞাসিয়া যায়। কারাগার মানে জেলখানা, কারাগার মানে সংশোধনাগার, যেখানে গেলে পরে মানুষ পুনরায় যখন আসে সংশোধন হয়ে যায়। চুরি করেছো, ডাকাতি করেছো, মার্ডার করেছো, ওই সংশোধনাগারে গেলে পরে কয়েক বছর রাখার পরে যখন তাকে আবার ছুটি দেয়, সে মনে মনে ভাবে আমি আর এই কর্ম করব না, আর সে কর্ম করে না। কেন? ওখান থেকে সংশোধন হয়ে আসলো, তাই ওর আর এক নাম সংশোধনাগার। তাহলে ভগবান কি কিছু চুরি করেছে, নাহলে কারাগারে গেল কেন? ডাকাতি করেছে? কিসের আসামি? সুন্দর জিজ্ঞাসা বাবা। হ্যাঁ বাবা, ভগবান আসামি, কৃষ্ণ চোর, একেবারে মিথ্যা কথা না, পৃথিবীর সবচাইতে বড় চোর, এত বড় চোর আর জগতে নাই। কেউ রাত্রেবেলা চুরি করে, শীত কাটে ঘরে, সে কি বড় চোর? না, যারা পকেট মারে ওরা বড় চোর, যারা ব্যাংকে ডাকাতি করে ওরা বড় চোর, যারা বাড়িতে ডাকাতি করে তারা কি বড় চোর? যারা গাড়ি ছিনতাই করে তারাই কি বড় চোর? না, এদের চাইতে বড় চোর আছে বাবা আমাদের দেশে বর্তমানে। কারা? এদের চাইতে বড় চোর যারা কলম দিয়ে কোটি কোটি টাকা চুরি করে বাবা, খবর পাচ্ছেন না? ওই কলমের জোরে কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে, এদের চাইতে ওরা একটু বড় চোর। কিন্তু এরাও বড় চোর না, ও নারদ মুনি, এরাও বড় চোর না। সবচাইতে বড় চোর কে? যে মন চুরি করতে পারে, যে মনকে চুরি করতে পারে, সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় চোর। আমার কৃষ্ণ ভগবান যিনি ভক্তের মনে চুরি করেছেন, তিনি এই ভক্তের মনের ঘরে শীত কেটেছে, মনের ঘরে শীত কেটেছে কি দিয়ে? হরিনামের অস্ত্র দিয়ে। এই হরিনামের অস্ত্র দিয়ে মনের ঘরে শীত কেটে ভক্তের মন চুরি করে নিয়েছে আমার প্রাণ গোবিন্দ। তাই তো তিনি পৃথিবীর সবচাইতে বড় চোর। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এহ জগতে কেউ যদি চুরি করে, একবার যদি কারো বাড়িতে চুরি হয়, তারপরে কি করে? ঘরের জানলা দরজা শক্ত করে বানায় যেন চোরে আর ভাঙতে না পারে। কিন্তু আমার প্রাণ গোবিন্দ যার ঘরে একবার চুরি করে, সে আর জানলা দরজা লাগায় না রে চাপা। সে কি করে জানিস? এ মনের দরজা খুলে দিয়ে ডাকে, ওগো মন চোর, তুমি আবার এসো, আমার ভিতরে যাহা কিছু আছে, আমার কাম ক্রোধ লোভ লালসা আমা বলতে যাহা কিছু আছে সব তুমি চুরি করে নিয়ে যাও। ঠিকই আখ্যা দিয়েছে নারদ, কৃষ্ণ চোর, আরো চোর, আরো কোথায় চোর? মা যশোমতী বলেছিল, ওরে গোপাল, আমার ঘরে নবলক্ষ ধেনু, তার এত ননী মাখন হয় তবু তুই চুরি করে খাস। বৃন্দাবনের গোপীদের ঘরে গিয়ে ননী চুরি করে খাস, তোর জন্য কত অপমান সইতে হয় আমাকে, কেমন ব্যবহার কেন তোর? তুই একা গোপাল, আমার যত ননী মাখন হয় তুই তো খেয়েই শেষ করতে পারবি না, তোর মতো একশোটা গোপাল থাকলেও শেষ হবে না, তবু তুই চুরি করে খাস। গোপাল একটু মৃদু হেসে দিয়ে বলেছিলেন, মা যশোমতী, তুমি আমাকে চিনতে পারো নাই আমি কে, তুমি আমাকে বাৎসল্য প্রেমে বন্দি করেছ তাই ভুলে গেছো আমি কে। ও মা, আমি এমনি এমনি কারো বাড়ি যাই না, যে আমাকে ডাকে না আমি তো তার বাড়িতে যাই না, যে আমাকে ডাকে আমি সারা দেই তার ডাকে। ওই বৃন্দাবনের গোপীরা যখন আমাকে ডাকে,
আমাকে যখন ডাকে, যখন আমাকে ননী চোরা বলে ডাকে, তখন আমি যে বড় শান্তি পাই আমার ভক্তের মুখে ননী চোর বলে যখন আমাকে সম্বোধন করে, ওমা আমি যে কত শান্তি পাই আমার ভক্তের ডাকে সাড়া দিয়ে। আমি ভক্তের বাড়িতে যাই, ভক্তের বাড়িতে গিয়ে ভক্তের কাছ থেকে আমি চুরি করে খাই। কী চুরি করে খাই? আমি এই জাগতিক জগতের কোনো সম্পদ চুরি করে খাই না, আমি ভক্তের দ্বারে যাই, ভক্তের বিশুদ্ধ রস আস্বাদন করার পরে আমি ওই ভক্তের বিশুদ্ধ রস চুরি করে খাই মা। তাই আমার ভক্ত আমাকে যখন ডাকে, আমি গোপীদের ডাকে সাড়া দিয়ে সেই ভক্তের বিশুদ্ধ ভক্তিরস আমি আস্বাদন করে চুরি করে খাই। তাহলে ভগবান চোর না? আসামি? হ্যাঁ, ভগবান এক নম্বরের আসামি বাবা। একজন ডাকাতি করে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরার জন্য সমস্ত পুলিশ দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু আমার ভগবানকে ধরার জন্য, ভগবান যে ভক্তের কাছে আসামি হয়ে আছে সারা বিশ্ব জগৎ ভরে, তাকে ধরার জন্য সব ভক্তরাই ডাকছে। কি বাবা, সবাই তাকে ডাকছে, কেন তাকে ধরার জন্য? তাকে কবে আমি ধরতে পারবো, তাকে কবে পাবো? বনে জঙ্গলে মনি ঋষি যোগীগণ যুগ যুগ ধরে সাধনা করছেন ভগবানকে ধরার জন্য, ভক্ত সাধনা করছে ভগবানকে ধরার জন্য। তাই বিশ্বজগৎ ধরে যাকে ধরার জন্য ছুটে বেড়াচ্ছে সে ভগবান তো আসামি, ভক্তের কাছে ভগবান আসামি। এইবার আমি দ্বিতীয় প্রশ্নের কাছে যাই। কারাগার শব্দের অর্থ তোমায় বলবো, কথা মিথ্যা নয়। তোমার নজরে পড়েছে কারাগারে জন্ম নিয়েছে কৃষ্ণ? না, কারাগার এই বিশ্বজগৎটা কারাগার, এই বিশ্বজগৎটা কারাগার, এটা হচ্ছে আমার গোবিন্দের আকার। এই সারা বিশ্বজগৎটাই গোবিন্দের আকার, কৃষ্ণের সারা বিশ্বটাই একটাই ঘর, তার দ্বিতীয় কোনো ঘর নাই। এই সুজনের বাড়ি জিজ্ঞাসা করেছিলাম, ভাই সুজন এই ঘরে কে থাকে রে? বলে এই ঘরে আমার দাদা থাকে, এই ঘরে আমি থাকি, ওইটা আমার মায়ের ঘর, ওইটা আমার বাবার ঘর, ওইটা আমার ছেলের ঘর, ওইটুক জায়গার মধ্যে ভাগ করে নিয়েছে কার কোনটা ঘর। কিন্তু আমার ভগবানের বেলায় তো তা নয়, কৃষ্ণের বেলায় তা নয়, এই গোটা পৃথিবীটাই তার একটাই ঘর। পৃথিবীটা যদি একটা ঘর হয় তাহলে বলো তো নারদ, কারাগারটা কোন জায়গায় আসলো? কারাগারটা কোথায় আসলো? না, এই বিশ্বজগৎটাই গোবিন্দের আকার, আমার গোবিন্দ কৃষ্ণ যখন যেভাবে যখন যেখানে ইচ্ছা সেখানেই তিনি আবির্ভাব হতে পারে। ওই কারাগারের মধ্যে ছিল দেবকী, কথা মিথ্যা নয়, সে যে কৃষ্ণের পরম ভক্ত শাস্ত্রে পাওয়া যায়। হা কৃষ্ণ বলে দেবকী কাঁদে সর্বক্ষণ, ভক্তের কান্না কি ভগবান সইতে পারে বলো না কখন? ভক্ত যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, ভক্ত যদি কারাগারে থাকে, ভক্ত ওখানে যে আমার ভক্ত, ভক্ত আমাকে ডাকছে, আমাকে তো সেখানে যেতেই হবে। তাই ভগবান তদ্রূপ
ওই দেবকীর ডাকে সাড়া দিতে হয়েছিল কোথায়? কংসের কারাগারে। দেবকীর কাছে কারাগার, ভগবানের কাছে কারাগার নয়, ভগবানের কাছে হচ্ছে কারাগার। কিভাবে আবির্ভাব হয়েছিলেন? জনি সম্ভবা? না, ভগবান কৃষ্ণ অজনি সম্ভবা, রাধা অজনি সম্ভবা, এরা জনি সম্ভবা নয়। বিরজার কুঞ্জে যখন কৃষ্ণ ধরা পড়লেন রাধার কাছে, ঠিক সেই সময় রাধার শ্রীরামের মধ্যে বাগযুদ্ধ হয়। রাধা শ্রীরামকে অভিশাপ করে, শ্রীরামও রাধাকে অভিশাপ করে। শ্রীরাম অভিশাপ করেছিলেন, রাধে রাধারানী, যে কামের বশীভূত হয়ে তুমি আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে মর্ত্যধামে জন্ম নিতে হবে, তোমার গোপের ঘরে জন্ম নিতে হবে, তোমার আয়ানের সঙ্গে বিয়ে হবে, কিন্তু সেই আয়ান হবে নপুংসক। শ্রীরামকে অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপ পাওয়ার পরে রাধারানী কত কান্না করে প্রাণ গোবিন্দের চরণ ধরে, হে গোবিন্দ আমি কেমন করে তোমাকে ছাড়া থাকব, আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারি না। কৃষ্ণ বলেছিলেন, রাধারানী ভয় নেই, তুমি যাও, তুমি গিয়ে গোপের ঘরে জন্ম নিবে অজনে সম্ভবা হয়ে। বিশ্বভানু রাজা আর তার সহধর্মিনী হবে কীর্তিদা রানী, সেখানে গিয়ে তোমাদের তোমার জন্ম নিতে হবে, কিন্তু তুমি হবে বায়ুগর্ভা, অজনি সম্ভবা, তুমি যাবে, আমিও যাচ্ছি তোমার পরে, আমিও যাব, আমি জন্ম নেব কংসের কারাগারে, আমিও অজনি সম্ভবা হয়ে আমিও যাচ্ছি। তাই এ পূর্বের কথাই ছিল, পিরিতি তারাই তারা জানে গো, ওরে যার শোনে যার গোপনে পিরিতি, ওনারও পিরিতি তারাই তারা জানে গো, ওই গো লোকে যারা ছিল তারাই তো মর্ত্যধামে লীলা করার জন্য এলো, তাই তারাই তারা। পিরিতি তারাই তারা জানে গো, যার শোনে যার গোপন পিরিতি, অজনে সম্ভবা হয়ে কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভাব। হ্যাঁ, যখন আবির্ভাব হয়েছিল তখন চতুর্বাহু রূপ ধারণ করে, শঙ্খ চক্র গদা পদ্ম, চতুর্বাহু রূপ ধারণ করে, কারণ দেবকী পূর্ব জন্মে দেবকীটাকে, দেবকী হচ্ছে দিতি, দিতির অংশে জন্ম নিয়েছে দেবকী। আর বসুদেব কচ্ছপ অংশে জন্ম নিয়েছে, তাহলে এরা তারাই তারা। ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে গোবিন্দ আমি যেন নারায়ণের কাছে প্রার্থনা করলেন, আমি যেন তোমাকে পুত্র রূপে পাই, বলেছিলেন তথাস্তু, এই যুগে হবে না, তারপর যুগে গিয়ে তুমি আমাকে পুত্র রূপে পাবে। কিন্তু ভগবানের এমন লীলা, এদিকে মা যশোমতী পূর্বের সাধনার ফলে সেও ভগবানকে পুত্র রূপে চেয়েছিলেন, কৃষ্ণ বলেছিলেন তথাস্তু, একই সময়ে একই টাইমে কি লীলা হলো, কংসের কারাগারে আবির্ভাব হলো চতুর্বাহু রূপ ধারণ করে, এদিকে মা বসুমতীর কুলে আবির্ভাব হলেন দুই বাহু রূপ ধারণ করে। ওখানে আসলেন কৃষ্ণ, অর্থাৎ
মাধুর্য, মাধুর্যের কৃষ্ণ, আর কংসের কারাগারে আসলেন ঐশ্বর্যের কৃষ্ণ। নারায়ণ হচ্ছে ঐশ্বর্য আর কৃষ্ণ হচ্ছে মাধুর্য। তাই মাধুর্যের কৃষ্ণ গেলেন মা যশোমতীর কোলে, আর ঐশ্বর্যের নারায়ণ আসলেন কংসের কারাগার। তাই ঐশ্বর্যের কৃষ্ণ যখন নিয়ে যায়, আমি একটু শর্টকাটে বলছি বাবা, গঙ্গা পাড়ি দিচ্ছে, যমুনা পাড়ি দিয়ে চলে যাচ্ছে। মা গঙ্গা কর জোরে বলেছিলেন, হে প্রাণ গোবিন্দ, আমি কি তোমার চরণ পাব না? তুমি আমার বক্ষের উপর দিয়ে যাচ্ছ, হে গোবিন্দ তোমার চরণ আমাকে দাও। ভক্তের সেই মনস্কামনা বুঝতে পেরে তার লীলা তো মাথার থেকে পড়ে গেলে, মা গঙ্গার মনস্কামনা পূর্ণ করলেন। মা গঙ্গা বললেন, হে গোবিন্দ তুমি যে লীলা করার জন্য এসেছো, এই রূপে গেলে তোমাকে সবাই চিনে ফেলবে, তুমি এই রূপে যেও না। তখন ওখানে দুই ভাগে ভাগ হয়ে গেল, দুই ভাগে ভাগ, কি ঐশ্বর্য, ঐশ্বর্য যতটুক সত্তা ওইটা দিয়ে গেল গঙ্গাকে, অর্থাৎ দুটো হাত গঙ্গাকে দান করলেন। আবার দুটো হাত নিয়ে উঠে আসলেন মাধুর্য, এই মাধুর্যকে নিয়ে গেল বসুদেব মাথায় করে গোকুলেতে। তাই সেই কথাটা তোমাই জানাই, সেই কথাটা তোমাই জানাই, শোনো মন দিয়া গো, যার সঙ্গে যার গোপন প্রীতি, বসুদেবী গিয়ে দেখতে গেলেন মা যশোমতী অচৈতন্য হয়ে পড়ে আছে, কিন্তু দুটো সন্তান দেখা যাচ্ছে, একটা মেয়ে একটা ছেলে, কিন্তু যাকে মাথায় করে নিয়ে যাচ্ছে তার যেমন রূপ। ও বাবা, তার যেমন রূপ, আর আহারে চা দিবে তোমাকে, দিবে বাবা, দিবে, আগে চা দিয়ে আসো বাবা, আগে ওখানে দিয়ে আসো, ভক্ত থামা আমাদের, দুটোই একই রূপ। দেখতে দেখতে দুই রূপ তখন এক হইয়া গেল, ওই কন্যাকে সঙ্গে নিয়ে বসুদেব আবার পুনরায় চলে আসল। তাহলে ঐশ্বর্যের কৃষ্ণ সেটা মা গঙ্গার কাছে রেখে দিলেন, মাধুর্যের কৃষ্ণ সত্তা, এই মাধুর্যের কৃষ্ণের সঙ্গে দুজন লিং হয়ে গেল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। অর্থাৎ এই দেহটাও হচ্ছে গোবিন্দের আকার, এটা জীব জগৎকে বোঝানোর জন্য শিক্ষা দিয়ে গেলেন। শাস্ত্রে লিখেছেন, মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় বললেন প্রভু শাস্ত্র আর পুরাণ, আত্মাগুরু শাস্ত্রগুরু আত্মারূপে জীবের শিখান, কৃষ্ণ মোদের প্রাণকর্তা, এই জীবের হয় জ্ঞান। যত শাস্ত্র গ্রন্থ সবই জীব শিক্ষার কারণে, আমরা সবাই বসুদে, আমরাও কৃষ্ণকে মাথায় করে নিয়ে চলছি। ক্রি ধাতু ন প্রত্যয় চক্রে কৃষ্ণ, তে কৃষ্ণকে আমরা মাথায় করে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ পড়ে যায় কোথায়? যমুনায়। যমুনায় যদি কৃষ্ণ পড়ে যায়, ওকে হাতিয়ার পাওয়া যায় না, কোথায় গেল। কিন্তু পাওয়া যায়, এক বছর পরে আবার কৃষ্ণকে পাওয়া যায়।
সে আবার অন্য রূপে আসে, যে রূপে পড়ল ওই রূপটা থাকে না, পুনরায় পর অন্য রূপ ধারণ করে উঠে আসে এক বছর পরে। তাহলে আমরা সবাই বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছি। হরি বল হরি বল। শুধু এখানেই শেষ না, আপনার ঘরেও কৃষ্ণ সত্তা আবির্ভাব হবে, অষ্টম গর্ভেই আসবে। কৃষ্ণ যেমন অষ্টম গর্ভে আবির্ভাব হয়েছিলেন, সময় পায় না, যখন গান চলে তখন খাবে না বাজাবে মানুষ। আমরাও যখন অষ্টপাশের বন্ধন থেকে মুক্তি পাব, তখন অষ্টম গর্ভে কৃষ্ণ আমাদের ভিতরে আসবে। অষ্টপাশের বন্ধন কি? জাতি হিংসা মহতঞ্চ রূপ যৌবন লজ্জা ঘৃণা ভয়, এই হচ্ছে অষ্টপাশের লক্ষণ। তাই কংসের কারাগারে আগে ছয়জন সন্তান এলো, কংস রাজা তাদেরকে আশ্রিয়ে আশ্রিয়ে মারিল। আমাদের ভিতরও ছয়টি সন্তান আছে, ছয়টারই কো বলি সবার কাছে, তাদেরকে আগে মারতে হবে আশ্রিয়ে আশ্রিয়ে কংসের মতো, তাদেরকে আগে মারো। তারপর সপ্তম গর্ভে আসবে গুরু, বলরাম হচ্ছে গুরু, বলরামের বাহন হচ্ছে নাঙ্গল, নাঙ্গল দিয়ে কি করে? জমি বর্ষণ করে, বর্ষণে কৃষ্ণ মন্দিরে কৃষি কাজ জানো না, ও তোর দেহ জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা, কোন সোনা ফলতো? কৃষ্ণ সোনা ফসল ফলতো, যদি আমার এই দেহ জমিকে আমি বর্ষণ করতে পারতাম, তাহলে কৃষ্ণ সত্তা ফসল আমার ফলত। তাই বলরাম হচ্ছে গুরুরূপী, সপ্তম গর্ভে এসে দেহ জমি কর্ষণ করে গেল, কর্ষণের ফলে অষ্টম গর্ভে কৃষ্ণ যে আসিল। এই তো তোমার কথার জবাব, কথাই গেল হইয়া, আরে কেন সবাই সময় নেব দেখলাম যে ভাবিয়া, শুনবেন সবাই মন দিয়া, শুনবেন সবাই মন দিয়া, আসরে বসিয়া গো তার সঙ্গে যা গোপন প্রীতি, প্রীতি তারাই তারা জানে গো তার সঙ্গে যা গোপন প্রীতি, প্রীতি তারাই তারা জানে গো তার সঙ্গে যা গোপন প্রীতি, প্রীতি তারাই তারা জানে গো তার সঙ্গে যা গোপন প্রীতি। প্রথমবারের এই আমার আয়োজন রইল, আশা করি আপনারা সকলে গ্রহণ করেছেন। দেখি নারদ মুনি এসে আবার কোন পথে যায়, সেই পথে আমাকে আবার পুনরায় হাঁটতে হয়। জয়। শোনো শোনো গো ভগবান, আমি তোমারে সুধাই, আরো কয়েকটা কথা আজ আমি জানব এই ধর্ম সভায়। তোমার জন্ম বৃত্তান্ত শুনলাম, তুমি হলো অজনী সম্ভব, তোমার ইচ্ছা শক্তির বলে তোমার জায়গা থেকে তুমি সৃষ্টি হয়েছ। পৃথিবীতে আমরা যাহা কিছু দেখতে পাই সবেতেই তুমি, আর তুমি হইতে তুমি সৃষ্টি হয়েছ, সব কিছু ঠিক আছে। আমার বিষয় কোথায়? তুমি যখন জন্মগ্রহণ করেছ গেলে নন্দরাজের ঠাই, সেই জায়গাতে গিয়ে তুমি কিছু কর্ম করলে তা নাম সভায়। বাবা আপনারা নিশ্চয়ই বৃন্দাবন দর্শন করতে গেছেন, এই এখন জ্যাকটা ছিঁড়ে গেছিল। বৃন্দাবনে গেলে কি দেখতে পাবেন? বারোখানা বন, ঠিক তো নাকি? কি বাবা, বৃন্দাবনে বারোটা বন তো, তালবন, তমালবন, বাঁশবন, ঝাউবন, এভাবে ইত্যাদি বনের মধ্যে বারোটা বন, বিভিন্ন রকম গাছকালা বাঁশকালা দেখতে পাই, কিন্তু ভগবানের লীলাখেলা কোন জায়গায়? এত গাছ থাকতে কেন তুমি,
না কদম গাছে বাঁশরি বাজাও, কি কারণে কি জন্য কদম গাছে বাঁশরি বাজাও জবাবটা দিয়ে দাও। নাকি বাবা বৃন্দাবনে এত গাছপালা থাকবে? বৃন্দাবন তোর এতটুকু জায়গা নয়, অনেকটা বন নিয়ে হয় বৃন্দাবন। নাকি কেদার রাজার রাজকন্যা যিনি কেদার মানে বৃন্দে ধুতি তার নামের উপর নাম হয়েছে বৃন্দাবন। আমি শুনেছি বাবা, জীবনও দেখিনি, কিন্তু বলতে যাই আপনার ঠাই ওগদয়াময় এত গাছ থাকতে এই কদম গাছে বসে তুমি কেন বাঁশরিটা বাজাও? নাকি এই বৃন্দাবনের সব গাছ মরে সাপ হয়ে গেছিল, কিন্তু কোনোদিন কদম গাছ মরে নাই। এই কদম গাছটা পূর্বজন্মে গিয়েছিল, পূর্বজন্মের স্বীকৃতির ফলেই এ জন্মে কেউ পাপী হয়েছে, কাকু উদ্ধার করার জন্য গিয়েছে নাকি? হ্যাঁ, নিজেই ভগবান পরিচয় দিয়েছে। তোমার কাছে জানতে চাই এই কদম গাছ হলো কে, জবাবটা যেন পাই। কদম গাছে বসে তুমি যখন মনের আনন্দে বাঁশরি বাজাও, হঠাৎ করে একদিন কালী দহের জলে তুমি সাপে দিয়ে যাও। আর বাজাস না, থাক বেশি বাজাবি, আমার ভগবান যিনি নিজে পরিচয় দিয়ে গেছেন তিনি। দিনকে দিন আগে ছিল এত বড় লম্বা, মানে আমার থেকে 2000 লম্বা বেশি ছিল। দিনের দিন যত যায় ভগবানের সাপটা মাথায় পায়, কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বাসুদেব, মানে বড় বড় পথ যেটা মাথার মধ্যে চাপা দেয় সেটা। ধীরে ধীরে চাপার কত সহ্য করবে বাবা, মানুষটা তো হলে 50 গ্রাম বাটখারা, তার মধ্যে 5 কেজি প্রতিদিন দেওয়া যায়, ছোট হবে না? আরে কথাটা ওই জায়গায় না, আমার দাদা এখন ছিল বড়, এখন ধীরে ধীরে কিন্তু ছোট। কেমন করে জানেন, আমরা যখন ছোট ছোট ছিলাম তখন দাদা বড়ই ছিল, আমরা যখন ছোট ছোট ছিলাম, আমি যখন থেকে জন্ম হয়েছি জন্ম নেওয়ার পর থেকে ওরকমই দেখেছি। ও বাড়েও নাই, লম্বাও হয় নাই, চ্যাপটাও হয় নাই, গোলও হয় নাই, বুঝলে? মানে যেমন দেখেছি সেমনই আছে। এখন কেন যে আমরা ছোটো হয়ে গেছি না, ব্যাপারটা ওই জায়গায় না, হাতে পায়ে আমরা ঝটক মটক লম্বা হয়ে গেছি আর কি ওর থেকে। এই জন্য ছোটো ছোটো মনে হয় যে আমাদের ছোটো ভাই মাই। শোনো শোনো ও কৃষ্ণ, সবাই জানতে চাই তুমি যখন কালী দহের জলে ঝাঁপ দিলে ওই জায়গায় কি ঘটনা ঘটেছিল ভাই? কালী দহের জলে কালিয়া নাককে দমন করার জন্য যখন তুমি ঝাঁপ দিলে, মনে বড় আশ করবে একটু প্রকাশ, আর কোনোদিন হয় কি না হয়, যখন তুমি জলের মধ্যে ঝাঁপটা দেও তাহলে একটা জিনিস যদি কেউ ঢেল, একটা ঢেল যদি জলের মধ্যে দেওয়া যায় সেখানে শব্দ হবে না বাবা? হবে তো নাকি? জলটা যখন ওর মধ্যে ঢেল মারবেন নিশ্চয়ই ঢেলটা নিচে যাবে, আর জলের মধ্যে পড়লে জলটা ছিটকাবে তো। ওই জায়গায় আমার একটু সংশয় বেঁধে গেল ভাই, যখন তুমি কালী দহের মধ্যে ঝাঁপ দিলে কত ফুট নিচে গেলে জানাবে সবাই? বেশি কথা বলতে চাই না, ভগবান একটু বেশি বেশি করে করবে কিনা, কেন আমি ছোট ছোট করব আর উনি বড় বড় ভাবে পরিষ্কার করে জানাবেন কেন? একজন মহৎ ব্যক্তি বাবা, আগেই বলেছি সম্পর্কে আমার দাদা, কিন্তু দাদা ভাইয়ের আসল যতই বলুন ভগবান হোক না কেন, ভগবানের কাছে আমি ঠাই ভেটে প্রশ্ন করতেই পারি কিনা, জিজ্ঞাসা রাখতেই পারি, কারণ কার কাছে প্রেশ করবো, ভগবানের কাছে বললেই কিছু পাবো। যখন তুমি জলের মধ্যে ঝাঁপ দিলে তুমি কত ফুট নিচে গেলে, আর যখনই জলের মধ্যে স্পষ্ট করেছিলে ওই জলটা কত ফুট উপরে চটকে উঠেছিল গোসাই একটু জানাবে সবাই? এই প্রশ্ন মনে হয় আশা করি কেউ কোনোদিন শোনেও না করেও না, আমার জানবার খুব বাসন। যখন ঝাঁপ দাও কত ফিট নিচে যাও, আর জলের মধ্যে পড়ার সঙ্গে জলে যে চটকায় ওঠে এই জলটা কত ফুট উপরে লাফিয়ে উঠেছিল একটু জানাবে। এই পর্যন্ত তোমার কাছে প্রশ্ন করে গেলাম দান, সঠিক সঠিক সমাধান পাবো দেবে সমাধান। ভগবান আমার কাছে একটা ছোট ছোট করে কথা বলে গেছে, আপনাদের মনে আছে কি না আছে আমার কিন্তু মনে আছে।
মুনি মুনি হলেন যারা, নাকি নিজের ধনকে রক্ষা করেন তারা? মনির মাল কথা মনিতেই রাখে, তার জন্য ওদেরকে মুনি বলা হয়। ভালো কথা, কিন্তু ঋষি কেন বলে? এটাই তো নাকি, নারদকে ঋষি কেন বলা হয়? ভগবান আমার সবই জানে, তবু মস্করা করেছে যে ভাই, যাহা জানি তাহাই বলবো কোনোদিন, ফেলে দেব না তাই। ঋষি শাস্ত্রে বলছে মুনি ঋষি যারা, বলে না বাবা মুনি ঋষি, তাহলে মুনি আলাদা ঋষিটা আলাদা, তাই তো? ঋষি হয় কারা? নাকি বেদ বেদান্তে মন্ত্রে যারা মন্ত্র হয়ে নিয়ে বেদকে যারা সংস্পর্শ সব কিছুকে অর্জন করতে পেরেছে এবং যারা এই বেদকে মেনে ধ্যানে বসেছে, তপস্যা করেছে, এই তপস্যায় যারা উৎকৃষ্ট হয়ে যায় তাদেরকে মুনি মানে ঋষি বলা হয়। যারা ধ্যানে বসে নিজের ধ্যান যোগকে উৎকৃষ্ট মানে সব কিছু অর্জন করতে পারে, মানে সৃষ্টি করতে পারে, তাদেরকেই ঋষি বলা হয়। শুধু যে নারদ মুনি ঋষি তা নয়, আরও অনেকেই ঋষি আছে। এই কলিযুগে তো দু চারটা ঋষি আছে খুঁজলে পাওয়া যায়। ঋষি হলেন যারা তারা ওই না নিজের থেকে উৎপাদন করতে পারে ভাই, সবসময় চলাফেরা করে ভাই। বোঝা গেছে নাকি? আমার কাছে ফাও ফিরির কোনো দরকার নেই বাবু, টাইম অল্প, বেশি দেওয়া যাবে না গল্প। ঋষি বলে কাদের? যারা এই যে বেদ মন্ত্রে দীক্ষিত হয়ে এই বেদ 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 বেদান্তকে নিয়ে নিজের ধ্যান তপস্যা যারা নিজের থেকে সব তপস্যাকে উৎকৃষ্ট করতে পারে তাদেরকে ঋষি বলা হয়। মানে সব কিছুকে তারা নিজের থেকেও সৃষ্টি করতে পারে। ঠিক আছে গোসাই? ও ভগবান, ঠিকই আহে, ঠিকই আহে। তাহলে কথা বলার নাই দরকার, তাই সময় হাতে অল্প আছে ভাই। তোমার কাছে আমার দুইটা জিজ্ঞেস হয়, তুমি যে কদম গাছে বসে বাঁশরি বাজাও, এই কদম গাছটা এত গাছ থাকতে কদম গাছে এলে কেন? এই পূর্বজন্মে কদম গাছটা কে ছিল আর কেনই বা বাঁশরি বাজাও? যখন তুমি কালিয়া নাককে দমন করার জন্য কালীদহে ঝাঁপ দিলে, কত ফুট নিচে গেলে আর সেখান থেকে জলটা কত দূর চটকায় উপরে উঠলো, একটু জবাবটা দিয়ে গেলে আমার আজকের মতন শান্তি হয়ে যাবে। এই পর্যন্ত করি ক্ষান্ত, আমার আসর করি শেষ, এখনই আমার প্রাণের গোবিন্দ দেখো করবেন যে প্রবেশ। আগে যখন পালা প্রসঙ্গ শুরু করলো নারদ ঋষি মানে পুলিঙ্গ, পরে হয়ে গেল স্ত্রীলিঙ্গ আর রাধা, তবে খারাপ করে না, ঠিকই আছে বাবা। রাধা বলতে কোনো মেয়ে মানুষ এটা কিন্তু না, রাধা হচ্ছে সেই আরাধ্যতে যিনি আরাধনা করেন তিনি রাধা, যে আমার গোবিন্দের আরাধনা করে তিনি রাধা। রাধা কোনো মেয়ে মানুষ না, রাধা হচ্ছে ভক্ত। আর যে রাধা হয়ে বিরহ গান গাইলেন এটাও ভালো লেগেছে। এই রাধাটাকে রাধাকে প্রকৃতির সঙ্গে তুলনা করা হয়, কিন্তু রাধাকে যে প্রকৃতির সঙ্গে তুলনা করা হয় সে রাধা হচ্ছে শ্রেষ্ঠ প্রকৃতি। প্রশব্দ হচ্ছে আদি আর কৃতি শব্দ হচ্ছে সৃষ্টি। সৃষ্টির যিনি আদি তিনি হচ্ছেন প্রকৃতি। রাধাকে সৃষ্টির আদি বলা হয়,
প্রশব্দ হচ্ছে শতগুণ, কি শব্দ হচ্ছে রজগুণ, কীতি শব্দ হচ্ছে কি শব্দে রজগুণ, আর কি শব্দ হচ্ছে তমগুণ। এই তিন গুণের অধিকারী শ্রীমতী রাধারানী। ছেড়ে দিলাম এই জায়গা, ভালো লাগলো। তারপরের যা জিজ্ঞাসা, ওর জিজ্ঞাসা শুনে মনে হলো যে আমি বাড়ি চলে যাই, এখানে না থাকাই ভালো। যা হোক একটা গানের মধ্যে যাই। আরে হই তীরে আমি হইতাম তো ওরে নারদ কোলেতে বসাইয়া তোরে, আমি করিতাম আদর রে, তুই যদি আমার হইতি রে, শোনো শোনো নারদ মুনি তোমারে জানাই, আমার মনে হয় তুমি কানে কালা, ভেবে দেখলাম তাই, আমার মনে হলো এই নারদ মুনি বয়রা, মানে কানে শুনে না। আমি বলেছিলাম কংসের কারাগারে আবির্ভাব হয়েছে, মা দেবকী গর্ভবতী হয়েছিলেন, সেটা কি গর্ভ, বায়ু গর্ভ। দেবকী জানতেন আমার গর্ভে সন্তান এসেছে, সেটা যে বায়ু গর্ভ এটা দেবকী জানতেন না। তাহলে যেদিন কৃষ্ণ আবির্ভাব হলো, দেবকী প্রসব করল, কি প্রসব করেছিল, হাওয়া, বায়ু প্রসব করেছিল, অর্থাৎ কৃষ্ণ অজনে সম্ভব হয়ে সে কারাগারে আবির্ভাব হলো। বসুদেব দেখতে পেল এ কোন সন্তান, আবির্ভাব হওয়া মাত্র এই অন্ধকার কারাগার আলোকিত হয়ে গেছে। আরো তো আমার কয়েকটা সন্তান হয়েছে, এমন তো হয়নি। তখন বসুদেবকে সমস্ত কথা বলেছিলেন কৃষ্ণ, সেদিন বলেছিলেন নারায়ণ বসুদেব, সেই পূর্বের বৃত্তান্ত সমস্ত কিছু যখন খুলে বললেন, নারায়ণ বললেন বসুদেব তুমি আমাকে নিয়ে রেখে আস। দেবকী কান্না করছে, দেবকী মনে মনে ভাবছে আমি এই সন্তানই প্রসব করেছি। তখন দেবকীকে চরণ দেখিয়েছিলেন, সেই চরণের মধ্যে ছিল ঊনবিংশতি চিহ্ন, ওই চিহ্ন দেখে দেবকীও চিনতে পেরেছিলেন। ওখানকে তাদেরকে সে দেবকী আর বসুদেবকে পূর্ণরূপে দেখা দিয়েছিল, তারা সবই জানতে। ছেড়ে দিলাম এই জায়গা, এবারে কালীদহের কথা বলবো, হে থাক, গোপাল যে কালীদহের জলে ঝাঁপ দিল, কতখানি তলে গিয়েছিল, নিচে গিয়েছিল, এটা তো আমি মেপে দেখি নাই বাবা, কত হাত জলের নিচে গিয়েছিল। তবে যে কৃষ্ণ যে গিয়েছিল জলের নিচে, তার একটা পরিমাপ অবশ্যই আছে, সেই পরিমাপটা কতটুকু, পঞ্চক্রোশ, পঞ্চক্রোশ জলের নিচে, সে পঞ্চক্রোশ জলের নিচে সে কালীয় নাগ থাকত। এবার পঞ্চক্রোশ আপনারা হিসাব করেন কতখানি হবে, কিন্তু আমাদের এই জীব জগতের বেলায় আমরাও কিন্তু কালীদহের জলে ঝাঁপ দিই। আমরাও কালীদহের জলে ঝাঁপ দেই,
আমাদের কত হাত তলে যেতে হয়, এটা একমাত্র গুরুর কাছে পাওয়া যাবে। কতটুক তলে আমাদের যেতে হয়, আমাদের যেতে হয় অষ্ট আঙ্গুল, কিন্তু একবারে না হয় বাবা, হরি বল হরি বল, একবারে নয়। প্রথমে যেতে হবে দুই আঙ্গুল জলের নিচে, পরের দিন যেতে হবে, প্রথমে যেতে হবে এক আঙ্গুল জলের নিচে, দ্বিতীয় দিন দুই আঙ্গুল, তৃতীয় দিন তিন আঙ্গুল, চতুর্থ দিন চার আঙ্গুল, পঞ্চম দিন পাঁচ আঙ্গুল, ষষ্ঠের দিন ছয় আঙ্গুল, সপ্তমে সাত আঙ্গুল, আট দিনের দিন অষ্ট আঙ্গুল। একটা গানের ভাষায় বলেছে না, অষ্ট আঙ্গুল নদীর দিক, হাউস কাটা মাপে ঠিক, চার আঙ্গুলে যাও না পারি দিয়া রঙ্গিলা দেশের নাইয়া, ও তুই মায়া নদী কেমনে যাবে ভাইয়া। আমাদের এই জীব জগতের বেলায় অষ্ট আঙ্গুল জলের নিচে যেতে হয়, আমরাও কালীদহের জলে ঝাঁপ দিই। কিন্তু মাপটা যদি না জানা থাকে তাহলে কিন্তু কালিয়া নাক সবল সবল মারবে, সঙ্গে সঙ্গে গ্রাস করে ফেলবে। হরি বল নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল। এত গাছ থাকতে কৃষ্ণ কেন কদম গাছেই বাঁশি বাজায়? হ্যাঁ, কদম গাছেই তো বাঁশি বাজাবে কৃষ্ণ। এই কদম গাছ পূর্বজন্মে গিয়েছিল, সংক্ষেপে বলছি, ত্রেতা যুগে রাম অবতারে এক অংশে জন্ম নিয়েছিল রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এবার ত্রেতা যুগ যখন শেষ, প্রতিটা যুগের কিন্তু একটা করে কালপুরুষ আছে, যুগপুরুষ যাকে বলা হয়, অর্থাৎ কালপুরুষ। তে রামচন্দ্র একদিন ওই কালপুরুষের সঙ্গে কথা বলবে, মানে ত্রেতা যুগ শেষ শেষ ভাব, কালপুরুষের সঙ্গে কথা বলবে। কিন্তু কালপুরুষ বলেছিল, আমি যেই ঘরে কথা বলবো তোমার সঙ্গে, আমাদের কথা শেষ না হওয়া পর্যন্ত যদি ওর মধ্যে কেউ ওই ঘরে প্রবেশ করে তাকে তোমার বর্জন করতে হবে, রাম কথা দিয়েছিলেন। এবার দুইজনার কথা হচ্ছে, কথা হতে হতে এমন সময় লক্ষ্মণ কিন্তু ওই ঘরে প্রবেশ করেছে, কথা দিয়েছিলেন যে ওই সময় প্রবেশ করবে তাকে বর্জন করবে। রামচন্দ্র কি করলেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মণকে পরিত্যাগ করলেন, পদাঘাত করে ঘর থেকে বের করে দিল, বর্জন করলেন। লক্ষ্মণ মনে মনে ভাবলেন যে দাদার জন্য আমি 14 বছর বনবাসে কাটিয়েছি, 14 বছর অনাহারে ছিলাম, 14 বছর আমি ঘুমাইনি, সেই দাদা আজ আমাকে পদাঘাত করে তাড়িয়ে দিল, এই জীবন দেখে আমার লাভ। সঙ্গে সঙ্গে সরোজ নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করল। লক্ষণের দেখা দেখি ভরত মনে মনে ভাবলেন, আমি তো দাদার জন্য কিছুই করি নাই, তো লক্ষণই যখন প্রাণ ত্যাগ করলো আমি বেঁচে থেকে লাভ কি? ভরত গিয়ে সরোজ নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করল। ওর দেখা দেখি শত্রুঘ্ন সেও প্রাণ ত্যাগ করল। এর মধ্যে কথা শেষ, কথা শেষ হয়ে গেল, রামচন্দ্র নিজে গিয়ে সরোজ নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করল। প্রাণ ত্যাগ করলো ঠিক, চারটি দেহ থেকে চারখানা জ্যোতি বেরিয়ে আসলো, একটা নীল জ্যোতি, একটা সাদা, একটা লাল, আর একটা হচ্ছে হলুদ, এই চারখানা জ্যোতি। এই চারখানা জ্যোতি দেখতে দেখতে একটা জ্যোতি হয়ে গেল, যেটা হচ্ছে সাদা জ্যোতি। কিন্তু এই যে চারখানা দেহ, চারটি দেহ মরদেহ পড়ে আছে, সে মরদেহগুলো বলেছিলেন মরার আগে যে তোমরা তো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, আবার কি তোমাতে আমাতে মিলন হবে? তুমি যতদিন আমার ভিতরে ছিলে ততদিন কত আদর, কত ভালোবাসা, কত কিছু ছিল, তোমরা চলে যাবে আর আমাদের এই মরদেহর কেউ আদর করবে না, যত্ন করবে না, ভালোবাসবে না,
বলো আবার তোমাতে কবে আমাদের মিলন ঘটবে? সে জ্যোতির থেকে দৈববাদী হয়েছিল যে এ যুগে নয় তোমাতে আমাতে আবার মিলন ঘটবে দাপর যুগে। এই বলে একখানা জ্যোতি সাদা জ্যোতি হলো, দেখতে দেখতে সাদা জ্যোতি আকাশে মিলে গেল। সেই চারখানা দেহ একত্রিত হয়ে বৃন্দাবনে এলো, তাই চারটি দেহ থেকে কদম গাছ হলো শাস্ত্রে পাওয়া যায়। ভরতের দেহ, শত্রুঘ্নের দেহ, লক্ষণের দেহ আর রামের যে দেহ, এ চারটি দেহ একত্রিত হয়ে কদম বৃক্ষ রূপে জন্ম নিল দাপর যুগে। ওই যে কথা ছিল আবার তোমাতে আমাতে মিলন হবে, তাই প্রতিনিয়ত কৃষ্ণ ওই কদম গাছের তলে কদম গাছের ডালে উঠে বাঁশরি বাজায়। আবার তারা পুনরায় দেখো মিলন হইয়া যায়, নিতাই গৌরী প্রেমানন্দে হলো। এটা শাস্ত্রীয় ব্যাখ্যা। এবার আধ্যাত্মিকে কি বলছেন, বাউল কি বলছেন? কৃষ্ণ বাঁশি বাজায় কয়দমের গাছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো বাজে। আমার এই দেহটা হচ্ছে বৃন্দাবন, এই দেহ বৃন্দাবনে, এই দেহটা পরিপূর্ণ দেহটা হচ্ছে একটা কয়দমের গাছ, কয়দমের গাছ। ওই বৃন্দাবনে যদি বাঁশি নাও বাজে, এই দেহ বৃন্দাবনে বাঁশি বাজে, এই কয়দমের গাছে বাঁশি বাজে। যারা বাজাতে পারে, সবাই বাজাতে পারে না আর সবাই শুনতে পায় না। ভবা পাগলা, এই গানটি যখন লিখেছিলেন এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, গানটা এক ভক্তকে দিলেন, ভক্ত গানটা পড়ে ভক্ত বলছে এ কি পাগল, তুমি কি লিখেছ আবোল তাবোল? দাপর যুগ কবে চলে গেছে আর তুমি লিখলে এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। ভবা পাগলাকে বলছে, তো ভবা পাগলা বলছে ওরে যা তো ঘরের থেকে রেডিওটা নিয়ে আয়। তাড়াতাড়ি রেডিও নিয়ে আসলো, কয় চালা বিবিসি লন্ডনের খবরটা ধরা। বিবিসি লন্ডনের খবর ধরালো, হতে না হতেই বলো বন্ধ কর, বন্ধ কর, বন্ধ করে দিল। বলে খোল ওর ভিতর থেকে ব্যাটারিটা বের করে নে, ব্যাটারি বের করে নিল। বলে এইবার চালা। বলে বলো কি পাগল, ওর ভিতরে তো ব্যাটারি নাই, এখন চালালে কি খবর শোনা যাবে? ও শোন, যেখানে খবর পড়ছে ওই জায়গা তো বন্ধ নাই, ওই জায়গায় বন্ধ আছে কি? ওই জায়গায় বন্ধ নাই, তাহলে এখানে হবে না কেন? এখানে হবে না, ওই ব্যাটারি নাই তাই হবে না। খবর যেখানে হচ্ছে ওখানে খবর হয়েই যাচ্ছে, তোর ব্যাটারি নাই, তাই বৃন্দাবনে এখনো বাঁশি বাজে, সব সময় বাঁশি বাজে। যদি আমার ভিতরে সেই ব্যাটারি না থাকে তাহলে চালু করলো সেই বাঁশি শোনা যাবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হইব। তাহলে কখন বাঁশি বাজে একটু সংক্ষেপে বলে যাই। এই মানব দেহে দেখো চারটে সরোবর আছে, একটা অক্ষয় সরোবর, একটা প্রেম সরোবর, একটা মানুষ সরোবর, আর একটা হচ্ছে কাম সরোবর। অক্ষয় সরোবর কোথায়? এই মস্তক। প্রেম সরোবর কোথায়? দ্বিদলে। কিন্তু প্রেম সরোবর আর অক্ষয় সরোবরের মাঝখানে আছে বিরজা, বিরজার পরপারে শুদ্ধ পরমধাম, তদুপরি শ্রী গোলোক বৃন্দাবন অরণ্য, যার নাম বৃন্দাবন চিন্তামণি চিদানন্দ রত্নখানি, রয়েছে সে আগার। সেই লতার পুষ্পফুল ললিতা আদি সখীকুল সবাই মিলে বৃক্ষ দিল বান্ধে, এটা সিদ্ধির দেশের কথা। বিরজার ওপরে, এটা সিদ্ধির দেশ। এবার কৃষ্ণ বাবা নেমে আসতেছে, একটু বিচার করবেন কোথায় ছিল? অক্ষয় সরোবর ছিল,
কৃষ্ণ আসলো প্রথমে কোথায় যাবে, প্রথমে যায় বিরজায়, বিরজায় কিছু সময় খেলা করলো, ওই যে বিরজার কুঞ্জে গিয়েছিল, বিরজার কুঞ্জ এখানে। এবার বিরজায় আসার পর কিছু সময় খেলা করলো, বিরজা ঠেলে ফেলে দিলেন কোথা, প্রেম সরোবরে দ্বিদলে। এই প্রেম সরোবরে কৃষ্ণ খেলা করে, কথা মিথ্যা নয়, প্রেম সরোবর আর মানুষ সরোবর হচ্ছে কণ্ঠে, এর মাঝখানে আছে রেবা। আমি নারদ তোমায় দিলাম পরিচয়, প্রেম সরোবর পাঠাইল রেবাতে তখনো ভাই, রেবা পাঠাইয়ে দিল মানুষ সরোবরে, কথা মিথ্যা নয় অর্থাৎ কণ্ঠে আছে। এই মানুষ সরোবর আর কাম সরোবরের মাঝখানে আছে নর্দমা, মানুষ সরোবর কিছু সময় খেলা করছে কৃষ্ণ নিয়ে, একবারে ভজন ঘরের কথা বাবা, খেলা হচ্ছে। মানুষ সরোবর রাখতে পারলেন না, ফেলে দিল কোথায়, নর্দমায়, নর্দমায় কিছু সময় খেলাধুলা করছে কৃষ্ণ, খেলাচ্ছে খেলাচ্ছে, কে খেলাচ্ছে, অর্জুন, যে অর্জন করতে পেরেছে সেই খেলাচ্ছে, কৃষ্ণকে খেলাচ্ছে, নাচাচ্ছে। যখন নর্দমা রাখতে পারলেন না, নর্দমা কাম সরোবরে ঠেলে দেয়, কাম সরোবরে যখন ঠেলে দিল, সাধুগুরু বৈষ্ণব যারা ওই জায়গাটায় বাধাল দিল, শুনবে যদি শ্যামের বাসীর গান, দম ধরিয়া হিতে বসে উজানে দে টান, তখন প্রেম যমুনার জল বইবে উজান, দেখবে শ্যাম কালাচাঁদ কয় দমের গাছে, তখন আবার পুণ্য পুনরায় ঊর্ধ্বগামী হয়ে সেই কৃষ্ণ সত্তা যখন কয়দমের গাছে উঠে যায়, তখন কৃষ্ণ কয়দমের গাছে বসে বাঁশি বাজায়, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাই কৃষ্ণ কয়দমের গাছকে ভালোবাসে, কদমের গাছ না কয়দমের গাছ, হরি বল হরি বল। তখন এই দেহ বৃন্দাবনে এই দেহ কয়দমের গাছে বসে কৃষ্ণ বাঁশি বাজায়, হরি বল হরি বল। অনেক কথা পরিপূর্ণভাবে বলতে গেলে সময় নাই, আর শিল্পী যদি একবার চোখে পড়ে বাবা, তাহলে গান টান কথা মতো সব হারিয়ে যাবে, কখন ছেড়ে দেব। যা হোক, এত সময় গুরুধারায় ছিলাম, আমি একটা গুরুর কাছে আত্মনিবেদন রেখে যাই, আমি আমার শেষ গান।